সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাখি বিশ্বাস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট ক্লাস দেখতে থাকো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ইউটিউবে এখন বেশ অনেকগুলোই রান্নার চ্যানেল হয়েছে, কিন্তু তার ভিতরে মানুষ বেশি দেখতে পছন্দ করে গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে যে চ্যানেলগুলোতে রান্না বান্না হয় সেই চ্যানেলগুলো। হ্যাঁ, অন্য অন্য রান্নার চ্যানেলও মানুষ দেখে, কিন্তু গ্রাম অঞ্চলের এই চ্যানেলগুলোর জনপ্রিয়তা একটু বেশি। ভারত বাংলাদেশে এই ধরনের চ্যানেল কিন্তু বেশ দেখা যায়, আবার বাইরের দেশগুলোও কিন্তু এর থেকে ব্যতিক্রম নয়। চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ডেও এই ধরনের চ্যানেল কিন্তু অনেক দেখা যায়, আর এদের জনপ্রিয়তাও বেশ। আর এইসব ইউটিউবারদের মান্থলি ইনকাম কত অবশ্যই আজকে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। পপি কিচেন, ভিলফুড, ট্রেডিস্বাদ, এদেরকে নিয়ে আমি অবশ্য আগেও ভিডিও তৈরি করেছি। তো আজকে দেখবো 2023 সালে এসে এদের ইউটিউব থেকে মান্থলি কত টাকা ইনকাম হয়। 2022 থেকে কিন্তু 2023 সালে এরা আরো বেশি টাকা ইনকাম করছে। প্রথমে কথা বলবো ট্রেডিস্বাদকে নিয়ে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো তাল দিয়ে অনেক রকম পিঠে বানায় খাইছো, তা আজকে আমি এই তাল দিয়ে আন্দোসা পিঠে বানাবো। আহানে তো তালের সময়, তা তোমরাও এরকম তাল দিয়ে আন্দোসা পিঠে বানায় খাবা, দেখবা যে কত সুন্দর লাগে। তোমরা যে সময় তাল কিনবা, এইরকম কালো, এইরকম কালা দেখে এইরকম তাল কিনবা, এইরকম তাল মিষ্টি হয় ভালো, এই যে এইরকম এইরকম তাল দেখে দেখে কিনবা। আর যেগুলো দেখবা যে কটা কটা লাল লাল, সেই তাল কিনবা না, সেই তাল একটু তিতো তিতো হয়, আর এই তালগুলো মিষ্টি বেশি হয়। তাই এখানে তালটা এই মুখটি খুলে এই খোসা ছাড়াই নেই, তারপরে গুলাইয়ে শেষে পিঠে বানাবেন। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 1.56 মিলিয়ন, আর 2023 সালে এদের মান্থলি ইনকাম 3 থেকে 3.5 লক্ষ টাকা। এই দেখো আমার দাদা দীঘা গেছিল, কি নিয়ে আইছে, এ তো কোনোদিন দেখেও নাই, জানো না, শুনো নাই, এর যে কি কয় তাই তো আমি জানি নি। এবার কথা বলবো ভিলফুড কে নিয়ে। কি রানবো জানেন, বুসরা কাতা, দেখুন এই যে শাকটা আমি আগে দেখেছি, অনেক জায়গাতে দেখেছি, তো এইটা হচ্ছে সেই ভুচুরো কাতা শাক। তো এটা একদম পুরোপুরি অপরিচিত শাক আমার কাছে। ঠাকুমা খেয়েছো নাকি আগে এটা? তাও নাই না, নদীয়ার জেলায় হয় বেশি। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 2.39 মিলিয়ন, আর এদের মান্থলি ইনকাম 2.5 থেকে 3 লক্ষ টাকা। সবাই রে কইতে লাগছি, আপনারাও খুব সাবধানে থাকবেন এই বর্ষার সময়, কিন্তু আমরা আবার গ্রামে থাকি তো একটু অসুবিধা, আপনার তো শহরে থাকেন, তবুও সাবধানে থাকবেন। এখন সাপের গর্তের মধ্যে জল ঢুকতে যাবে, ওরা বাইরেইতেই পারে, আপনারা খুব সাবধানে থাকবেন। নেক্সট আমি কথা বলবো পপি কিচেনকে নিয়ে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভরপুর বর্ষাকাল পড়ে গেছে, আর বর্ষাকাল মানেই কিন্তু পাকা তালের রেসিপি। প্রায় আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অনুরোধ করছেন পপিদি পাকা তালের রেসিপি করে দেখানোর জন্য। কদিন আগেই তো পাকা তালের সপ্তপুরি করে আপনাদের দেখিয়েছি, আর পাকা তালের রেসিপির কথা মনে হলেই কিন্তু পাকা তালের বড়া ভাজার কথা মনে পড়ে। তাই আজকে আমি আপনাদের পাকা তাল দিয়ে বড়া ভাজা করে দেখাবো, আর তার সঙ্গে থাকবে পাকা তালের দুধপুলি পিঠা। পপি কিচেনের সাবস্ক্রাইব সংখ্যা 4.94 মিলিয়ন, আর এর মান্থলি ইনকাম প্রায় 9 লক্ষ টাকা। পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভীষণ পছন্দ করে। আজকে আমি বানাবো পিৎজা, চিকেন পিৎজা। প্রত্যেকটা চ্যানেলই কিন্তু নিজেদের জায়গায় বেশ জনপ্রিয়, আর কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের কথা নতুন করে আর কি বলবো, তোমরা সকলেই জানো কতটা সুন্দর। আর অধিকাংশ মশলাপাতি কিন্তু কেরালাতেই হয়, নারকেল গাছ কেমন হয় সেটাও তোমরা জানো। কেরালার অনেক ভিডিও কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে।
বাইরের দেশের ভিডিওগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এই ভিডিওগুলোতে কিন্তু তারা সামনে এসে তেমন একটা কথা বলে না, শুধুমাত্র নিজেদের মধ্যে কথা বলে আর ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য আর রান্নাবান্নাটাই শেয়ার করে। আজকে এদের একটা রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিন্তু বেশ অনেকগুলো চ্যানেলেই ভিডিও হয়, আমারও পছন্দের বেশ কয়েকটা চ্যানেল আছে, তার ভিতরে একটা চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইভ ইন ওয়েটল্যান্ড এই চ্যানেলটার সাবস্ক্রাইব সংখ্যা 679 কে আর এটার মান্থলি ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকা। চায়নায় কতগুলো চ্যানেল আছে দেখতে বেশ ভালো লাগে। চ্যানেলটার সাবস্ক্রাইব সংখ্যা 10.3 মিলিয়ন আর এর মান্থলি ইনকাম প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা। শ্রীলঙ্কায় এরকম বেশ অনেকগুলো চ্যানেল আছে, পর্ণা দা ন্যাচার গার্ল চ্যানেলটা দেখতে বেশ ভালো লাগে। চ্যানেলটার সাবস্ক্রাইব সংখ্যা 1.16 মিলিয়ন আর এর মান্থলি ইনকাম প্রায় 2 লক্ষ টাকা। এসব চ্যানেলে ভিউ কিন্তু বেশ হয়, তবে এরা অনুপাতের তুলনায় ভিডিও অনেক কম ছাড়ে, বলা যায় মাসে একটা বা 2 মাস পরে একটা, এজন্য এদের টাকার পরিমাণটা একটু কম। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এদেরই একটা রেসিপি। এখানে কিছু টোস্ট নেওয়া হয়েছে আর এই টোস্টটাকে ভালো করে গুঁড়ো করা হচ্ছে। এই টোস্টের জায়গায় কিন্তু বিস্কুটের গুঁড়াও নেওয়া যায়। তো টোস্টের গুঁড়োর ভিতরে ঘি দেওয়া হলো আর এটাকে এখন ভালো করে মিক্সড করে একটা পাত্রে সেট করে রাখা হলো। এবার একটা প্যানে কয়েকটা ডিমের কুসুম নেওয়া হলো, এর ভিতরে চিনি দই সামান্য একটু জল আর একটু আগার আগার দিয়ে একটুখানি গরম করে নিতে হবে। তবে গরম করার আগে কিন্তু এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এর ভিতরে ডিম দেওয়া আছে। এবার কমলা লেবুগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে আর তারপর ঘি আর টোচের গুঁড়ো দিয়ে যেটা তৈরি করা হয়েছিল তার উপর এই লেবুগুলো ভালো করে সাজিয়ে দেবো আর তার উপরে দিয়ে দেবো ডিম আর দই দিয়ে যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেটা। আর এটাকে এখন ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেওয়া হবে। এরপর এটা সেট হতে হতে কমলা লেবুর রস আর আগার আগার একসঙ্গে মিশিয়ে একটু জাল দিয়ে নিতে হবে আর তারপর এই যেটা সেট হয়ে গেছে সেটার উপরে এই রসটাকে ঢেলে দিতে হবে। আবারও এটাকে 30 মিনিটের মতো কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। তো কমলা লেবুর রসের জায়গায় তোমরা অন্য কোনো ফলের রসও কিন্তু ব্যবহার করতে পারো। তো তৈরি হয়ে গেল কমলা লেবুর জেলি বা ডেজার্ট, যাই বলো না কেন। এর উপরে কিন্তু একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।